হাই, আমি নিমলকান্তি প্রধান, গভর্নমেন্ট আই টি আই কেশপুরের ইলেকট্রিশিয়ানের ইন্সপেক্টর। আজ আমি রিয়েল এস্টেট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো রিয়েল এস্টেট প্রথমে কি সেটা আগে জেনে নেওয়া যাক। রিয়েল এস্টেট, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক এই মতো দেখতে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কিন্তু একটা হলো সিলিন্ড্রিক্যাল বডি, তার উপরে ম্যাঙ্গানিজ ওয়ারে উন করা থাকে, মানে পাকানো থাকে, জড়ানো থাকে ম্যাঙ্গানিজ ওয়ারে, যার কিনা তিনটে টার্মিনাল এ বি এবং সি, এই তিনটে টার্মিনাল। এই এ এবং বি এই দুটো টার্মিনাল ফিক্সড টার্মিনাল এবং সি টার্মিনাল হচ্ছে ভ্যারিয়েবল, মানে এই রিয়েল এস্টেটের উপরে আমরা স্লাইডিং করতে পারি বা একদিক থেকে অপর দিকে নিয়ে যাওয়া আসা করতে পারি। এইখানে আমি এ বি যে দুটো ফিক্সড পয়েন্ট রয়েছে এর মধ্যে আমরা একটা সোর্স কানেক্ট করতে হবে, যেখানে আমরা একটা ধর মনে করো ভি ভোল্টেজের একটা ব্যাটারি কানেকশন করলাম। এবার এই সার্কিটের বা এইটার সমতুল্য বা একই রকম এখানে একটা আমি সার্কিট এঁকেছি, যেমন এ পয়েন্ট, এ পয়েন্ট এবং এ পয়েন্টটার মধ্যে যেহেতু একটা লোড কানেক্ট করতে হয় সেই জন্য এ পয়েন্টটাকে আমরা এক্সটেনশন করে এ এখানে দেখেছি। এ পয়েন্ট দুটো পয়েন্ট একই, বি পয়েন্ট এখানে এবং সি পয়েন্ট এখানে, এবং রিয়েস্টেটের ম্যাগনেটিক ওয়্যার এটা হচ্ছে আমার এখানে এই পোর্শনটা। বা কথা হচ্ছে রিয়েস্টেট আমাদের তিনটে ধরনের কাজ করে। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স ভ্যারি করে কিভাবে রিয়েল এস্টেটের মাধ্যমে, তারপরে রিয়েল এস্টেট করে কিনা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস হিসেবে কাজ করে, তারপরে আর কি কাজ করে না ভোল্টেজ ডিভাইডার হিসেবে, এই তিনটে কাজ করে। প্রথমে আমরা দেখে নেওয়া যাক যে এগুলো কিভাবে কি কাজ করে। না রেজিস্ট্যান্স ভ্যারি কি করে, আমরা জানি যে রেজিস্ট্যান্স কোন সার্কিটের রেজিস্ট্যান্স কে ভ্যারি করাতে গেলে, যেমন রিয়েল এস্টেটের এই যে পয়েন্টটা রয়েছে এখানে আমরা ভি সোর্স দিয়েছি, দিয়ে এখান থেকে আমি এই সি পয়েন্টটাকে যত আর1 এর দিকে নিয়ে যাবো তত কিন্তু সি পয়েন্টটাকে যত আমি আর1 এর দিকে নিয়ে যাবো, মানে এখান থেকে এই দিকে নিয়ে যাবো, তত কিন্তু রেজিস্ট্যান্সটা কাজ হতে হতে এক সময় জিরো রেজিস্ট্যান্সে আসবে। এবং যদি উল্টো দিকে এই যে এই পোর্শন থেকে সি পয়েন্টকে আমরা আউটপুট দিকে যদি নিয়ে আসি, টোটাল রেজিস্ট্যান্সটা তখন আমার ওয়ার্কিং এর মধ্যে চলে আসবে। এইভাবে কিন্তু কোনো সার্কিটের মধ্যে আমরা রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতে পারি। নেক্সট আসছে কিনা কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস। কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস কি, আমরা এখানে যে ব্যাটারিটা নিয়েছি জানি তার ভোল্টেজটা ফিক্স, কিন্তু যেহেতু রিয়েল এস্টেট তার ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা ভ্যারি করে, এবং রেজিস্ট্যান্স ভ্যারি মানে আমরা ওহম সূত্র দিয়ে জানতে পারি যে এই যে কারেন্টটা তারা কার উপর ভ্যারি করবে, যদি ভি যদি ফিক্স হলো তাহলে আরটা যদি ভ্যারিয়েবল করে তাহলে কারেন্ট নিশ্চয়ই ভ্যারি করবে। এইভাবে আমরা কোনো সার্কিটের মধ্যে কারেন্ট কন্ট্রোলিং হিসাবে রিয়েল এস্টেটকে কাজে লাগাতে পারি এই রিয়েল এস্টেট। তারপরে আসছে কিনা ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডারটা কি রকম, না ভোল্টেজ ডিভাইডার যদি বলি, আমরা এখান থেকে যে এক্সটেনশন পয়েন্ট যে এ কে নিয়েছি, এই যে ভি জিরো, এই যে এই পোর্শনটার আমরা যদি ভোল্টেজ মেজারমেন্ট করতে পারি, যেমন এইখানে যে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছি, তারপর উপরের পোর্শনটাকে আমরা আর1 মনে করলাম, নিচের পোর্শনটাকে আর2 মনে করলাম, তাহলে এই যে এখানে মিডিলে যখন আমার সি পয়েন্টটা রয়েছে যে ভ্যারি পয়েন্টটা, ভ্যারি পয়েন্টটা, তাহলে এখানে যখন আমরা ভি জিরো মানটা বের করবো তাহলে কি না সেই ভোল্টেজ ডিভাইডার রুট অনুযায়ী আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 ইন্টু ভি, তাহলে কি না এই পোর্শনের ভোল্টেজ। এবার এখন যদি আমরা এই সি পয়েন্টটাকে যদি কাটিং করতে 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 যদি আমরা এখানে নিয়ে চলে আসি, এই আর পয়েন্টটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, না ব্যাটারি দেখো পজিটিভ টার্মিনাল, এ পয়েন্ট হচ্ছে কিনা পজিটিভ টার্মিনাল, তাহলে এই পয়েন্টটা আমার কি নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন হওয়ার কথা, কিন্তু কাটিং করতে করতে যখন আমরা এখান থেকে নিয়ে চলে আসবো তাহলে কি হবে, না সি পয়েন্টটা এ পয়েন্টের সঙ্গে কানেকশন হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারি দুটো পয়েন্টে কিনা ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেকশন হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে কিন্তু আর1 এর মানটা কিন্তু জিরো হয়ে যাবে। আর1 এর মান জিরো হয়ে যাওয়া মানে ভি জিরো এর মানটা কিন্তু জিরো হয়ে যাবে। অন্যরকম ভাবে যদি আমরা বলি, তাহলে এখান থেকে যদি আমরা যদি এই আর2 তে নিয়ে চলে আসি, আর2 তে যদি নিয়ে চলে আসি সি পয়েন্টটাকে, তাহলে কি হবে, না টোটাল রেজিস্ট্যান্সটা ওয়ার্কিং এ আসবে, তখন কি হবে, না এই যে টোটাল পয়েন্টটা তাহলে আমার সি পয়েন্টে কি হবে নেগেটিভ পয়েন্টের সাথে কানেকশন হয়ে যাবে, এবং এ পয়েন্টটা আমার পজিটিভ টার্মিনালের সাথে কানেকশন হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, না আমাদের ব্যাটারির যে মেইন ভোল্টেজটা সেটার সঙ্গে এই ভি জিরো আউট যে আমাদের আউটপুট যে ভোল্টেজটা সমান হয়ে যাবে, অর্থাৎ এটা যদি আমরা যদি 9 ভোল্টের বা 12 ভোল্টের যদি ব্যাটারি নিয়ে থাকি, 12 ভোল্টের যদি ব্যাটারি নিয়ে থাকি তাহলে আউটপুট ভোল্টেজটা 12 আসবে।
এবং যদি আমরা সি পয়েন্টটাকে যদি আমরা মিডিল পোর্শনে রেখে দিই, অর্থাৎ R1 is equal to R2 যদি হয়, R1 is equal to R2 যদি হয়, তাহলে কি হবে না, এই ভি জিরোটা এই মেন সাপ্লাই ভোল্টেজের হাফ হয়ে যাবে। আমরা ক্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখতে পারি ভোল্টেজ ডিভাইডার রুল হিসাবে কেমন। যেমন এখানে ধরা যায় যে এখানে যদি R1 যদি ইকুয়াল টু R2 হয় তাহলে এই যে উপরে যে ফর্মুলা রয়েছে ভি জিরো মানটা কত আসবে না, R1 এর জায়গায় আমরা R1 লিখলাম, তাহলে এখানে লিখলাম R1, তাহলে R2 যেহেতু R1 এর সঙ্গে সমান, তাহলে আমরা এখানে R2 জায়গায় R1 লিখতে পারি ইনটু টোটাল ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ, তাহলে কত হবে না R1, আর নিচে কি হবে 2R1, R1 কেটে গিয়ে তাহলে এটা কত হলো না হাফ সাপ্লাই ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজটা কার সঙ্গে কত হলো না সাপ্লাই ভোল্টেজের সঙ্গে হাফ হয়ে যাবে। এইভাবে আমরা এই রিওস্ট্যাটকে এই তিনটে পারপাসে আমরা ওয়ার্কিং করাতে পারি। নমস্কার।